কুষ্টিয়ার দৌলতপুরে কৃষক ওয়াজেদ আলী হত্যা মামলায় আপন পাঁচ ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ তাজুল ইসলাম আসামিদের উপস্থিতিতে ঘোষণা করেন। একই সঙ্গে প্রত্যেক আসামিকে 25,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গোলাম মোস্তফা, জানবার আলী, আব্দুল মান্নান, আব্দুল হান্নান ও আলাউদ্দিন। আব্দুল হান্নান পলাতক। সাজাপ্রাপ্ত সবাই আপন ভাই। 2014 সালের 14 মার্চ রাতে জমি কেনা নিয়ে বিরোধের জের ধরে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে কৃষক ওয়াজেদ আলীকে কুপিয়ে হত্যা করে। পরে নিহতের ছেলে আসামিদের নাম উল্লেখ করে দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।